লিভিং ডেড ফিশ। চায়না সমুদ্র তীরে হাঁটার সময় এই ব্যক্তিটি কিছু শুটকির মতো পুরো শুকিয়ে যাওয়া মাছের সন্ধান পায়। মাছগুলো দেখে যেন মনে হচ্ছিল পানির অভাবে আর রোদে পুড়ে মরে শুকিয়ে গিয়েছে, কিন্তু মাছগুলোর গায়ে পানি ঢালতেই সেগুলো জীবিত হয়ে গিয়েছে, নড়াচড়া করছে। এগুলো আসলে জম্বি ক্যাটফিশ নামে পরিচিত। শুধু এক ফোঁটা পানি দিলেই তারা আবার নতুন করে জীবন ফিরে পায়। এই মাছগুলো কমন ফ্লেকো নামে পরিচিত। আসলে খরার সময় যখন পানির সংকট থাকে তখন তারা নিজেদেরকে বাঁচিয়ে রাখতে এমন রূপ ধারণ করে। এটা এক প্রকার হাইবারনেশন পদ্ধতি। এই পদ্ধতিতে পানি ছাড়াও মাসের পর মাস তারা টিকে থাকতে পারে। ম্যারেজ উইথ অ্যানিমেলস। ভারতের অনেক রাজ্যেই মেয়েদের পশুর সাথে বিয়ে দেওয়া খুবই সাধারণ একটা ব্যাপার। এ রীতি পুরুষ বা মহিলা দুজনের ক্ষেত্রেই প্রযোজ্য হতে পারে। এটার মূল কারণ পুরুষ বা মহিলাদের জীবনে মঙ্গলিক দোষ। কোনো মেয়ে যদি শরীরের কোনো অঙ্গপ্রত্যঙ্গ অস্বাভাবিক অবস্থা নিয়ে জন্মগ্রহণ করে তবে সে মঙ্গলিক দোষ নিয়ে জন্মগ্রহণ করেছে এমনটাই তারা মনে করেন। যদি কোনো মেয়ে মঙ্গলিক দোষ নিয়ে জন্মগ্রহণ করে প্রথমে তার বিয়ে কোনো গরু ছাগল বা কুকুরের সাথে করানো হয় যাতে তাদের জীবনের মঙ্গলিক দোষ কেটে যায়, আর তারপরেই তাদের বৈবাহিক জীবন সুখে শান্তিতে ভরপুর থাকবে। জিয়ান লুইজি বুফানের তো ক্যারিয়ারে নষ্ট করতে বসেছিল একটি জার্সি নাম্বার। 2000 সালের দিকে বুফান গোলকিপার হিসেবে আত্মপ্রকাশ করে। তাকে ভেদ করে গোল করা প্রায় সবার পক্ষেই অসম্ভব ছিল। বিশ্বজুড়ে তার নামডাক ছড়িয়ে পড়ে। বুফান তার এই অসাধারণ অ্যাচিভমেন্ট সেলিব্রেট করতে জার্সি নাম্বার চেঞ্জ করার সিদ্ধান্ত নেয়। বুফান তার নতুন জার্সি নাম্বার দেয় 88, আর এতেই শুরু হয় বিপত্তি। চারদিকে তার খেলা বন্ধের প্রোটেস্ট শুরু হয়, কারণ 88 ছিল হলোকাস্টের সিম্বল। দর্শকরা ধরে নিয়েছিল বুফান হলোকাস্ট সাপোর্ট করে, যদিও বুফান জানতো না 88 নাম্বারটি হলোকাস্টের সিম্বল। এরপর তার জার্সি নাম্বার বদলে 77 করা হয়। মিগেল রেস্ট্রেপো এবং মারিয়া গার্সিয়াসের বাড়ি একটি আদর্শ বাড়ি থেকে সম্পূর্ণ ভিন্ন রকম। তারা মূলত বাস করে একটি পরিত্যক্ত সুড়ঙ্গের মধ্যে। তারা এখানে প্রায় 30 বছর যাবৎ বাস করে আসছেন। যতটা সম্ভব তারা এই সুড়ঙ্গটাকে আরামদায়ক করার চেষ্টা করেছেন, যদিও এই সুড়ঙ্গটিতে নেই কোনো বাথরুম, নেই কোনো পানির ব্যবস্থা। কলম্বিয়ায় বসবাসরত এই দম্পতি একটা সময় বেশ সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলেন, আর তখনই তারা এই নর্দমার মধ্যে বাস করার সিদ্ধান্ত নেন। তবে এখন তাদের এই ঘরটিতে ছোট একটি রান্নাঘর, টিভি ও বিদ্যুতেরও ব্যবস্থা করেছেন, যদিও তারা তাদের ঘরের মধ্যে সোজাভাবে দাঁড়াতেও পারেন না। টেনিয়ার লাইরো নামক এই মেয়েটিকে তার মায়ের বাসায় আবদ্ধ একটি রুম থেকে উদ্ধার করা হয়। বলা চলে শিশুটিকে ভয়ঙ্করভাবে নির্যাতন চালানো হয়েছিল। সে না কিছু লিখতে পারতো, না কিছু পড়তে পারতো, এমনকি সে ঠিকভাবে খেতেও পারতো না, কারণ বাচ্চাটি তার জীবনের প্রথম 6 বছর কাটিয়েছিল নির্জন একটি কারাবাসে। সৌভাগ্যবশত এক প্রতিবেশী বাচ্চাটিকে জানলার ভাঙা কাছেতেই দেখতে পেয়েছিল। পরবর্তীতে সে পুলিশকে ইনফর্ম করে, পুলিশ এসে বাচ্চাটিকে উদ্ধার করে। ঘরটির আয়তন ছিল একটি বাথরুমের সমান, ময়লা এবং ইঁদুরের সাথেই বাচ্চাটি বেড়ে ওঠে। বাচ্চাটি বাধ্য হয়ে আবদ্ধ রুমেই মলমূত্র ত্যাগ করত। বাচ্চাটিকে উদ্ধার করার সময় বাচ্চাটির ওজন ছিল 20 কেজি। যদিও বাচ্চাটির মা একজন ডিভোর্সি প্রতিবন্ধী মহিলা ছিলেন, ছোটবেলায় বাচ্চাটির বাবা তাদের ছেড়ে চলে যান, আর এরপর তার প্রতিবন্ধী মা এর জন্য যতটা সম্ভব করতে চেষ্টা করেছেন।